একটাবার যাবেন আপনারা আজমিরে যান তো আজমিরে যান জানি না না আমি তা বলছি না আজমিরে যান অনেকে যাবেন যাবেন না তা বলিনি আজমিরেও যাবেন খাজা বাবার রওজা জিয়ারাত করবেন কেন আমরা সেরেক করি না আমাদের দেখলি পার বলে ফুরফুরা বলে হে পাটি দেখেন কোথায় আজমির আর কোথায় হচ্ছে খাজা বাবার রওজা আর আমরা বাড়ি কোথায় কত কিলোমিটার ষোলো ষাট ষোলো কিলোমিটার দূর দু হাজার কিলোমিটার কম না বলতে এরা ফুরফুরা কেন এরা শেষ দা দেয় না বলে এরকম বকিল হয় বাঙালির বকিল হয় সারা পয়সা দেয় না পড়া দেবো কেন তুই সেরে কত সালা তোমার পড়া দেবো ও তো দাদা হুজুর শিখিয়ে দিয়েছে যে মাল দেবে না ও সেরে করছে ভালো করে শুনবেন এই মুজাদেদ আলপে সানির রওজা যারা দেখেছেন দাদা হুজুর নিজে গিয়েছেন ওখানে মেজে হুজুরকে নিয়ে গিয়ে থাকতেন কোথায় পাঞ্জাবে কেন যেহেতু আজমির শরীফ বটো সেরেক হতো বটো সেরেক হয় কিন্তু পান পাঞ্জাবের সরে খায় না না আল্লাহ আমি প্রতি বছর যাই প্রতি বছর যাই কেন দাদা হুজুর যেত তাই দাদা হুজুর যেতেন ওখানে গেলে অনেক লাভ আছে লাভগুলো বলছি একটা করে উদাহরণ দিচ্ছি শুধু আপনারা যারা গেছেন হুজুরের রজায় আমার অজ বুঝবেন ভালো করে আমি কি জন্য তুলছি ওই জায়গাটা বোঝা যাবে মুরব্বি হুজুরের রজার ভেতরে ঢুকেছেন তো হুজুর আচ্ছা বলুন তো ওর মধ্যে কবর কটা যেখানে আলপেসানি কবর যে ওখানে মোট কবর ভিতরে কথা বলছে না বাইরে পাবেন না বাইরে এত যে গুণি আনতে পারবেন না ঠিক ধরেছেন তিনটে না ঠিক লোক দেখতে যাচ্ছে দেখা যাচ্ছে তিনটে দেখা যাচ্ছে কটা খেয়াল করেন দেখা যাচ্ছে তিনটে কোন দিকে আপনি ঢুকে পড়েছেন আপনি ঢুকেছেন তো ডান দিকে দেখবেন দেয়ালের ভিতরে একটা কবর তারপর ওর বড় ছেলের কবর তারপর ওর মেজে ছেলের কবর লিখে নেন তারপরে মোজাদ আলপেসারির কবর মোজাদ আলপেসারির পর্দা নেবার আগে আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি মোজাদ্দ আলপেসানি কবরস্ত হবা পর্দা নেবার আগে ওনার দুই ছেলে মারা যায় লিখে নেন ওনার বড় ছেলে মারা যায় উনি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাঞ্জাবে বড় প্লেগ রোগ হয়েছে ইতিহাস খুলে দেখবেন এই রোগ আল্লাহ আপনি এবারে ছড়িয়ে দেবেন না ওই রোগ আমার উপর দিয়ে আপনি পাঞ্জাবকে প্লেগ রোগ মুক্ত করুন আল্লাহ বা দোয়া কবুল করে ছাব্বিশ বছর বয়সে অনেকে উঠিয়ে নিয়েছিল ইতিহাস খুলে দেখবেন সব আমার কাছে আছে লিখে নেন ও ওই জায়গায় ওনার রহজা ওই আর ওনার ওই পাশে আছে ওনার নাতির কবর কার কবর অর্থাৎ আলপেসানির ছেলের ছেলে ছোট তারপরে মেজু 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 সাহেবজাদার কবর মেজু সাহেব যাদের ওনার সাত ছেলে ছিল এই মেজু সাহেবজাদার কবর দ্বিতীয় এই সময় তার এই বড়কে এই সময় বড় হচ্ছে খাজা মাসুম রব্বানি খাজা মাসুম হুজুর যার রজাটা জিন মসজিদের কাছে আলাদা ও ও রজাটা তো ওই দিক বলো মানে ওই এরিয়ার মধ্যে ওই সামনে গেটের দিকে যাতে গিয়ে মানে বাইরে আসার সময় যেটার দিকে জাতিকে দান আটা আছা চলে কেন ওইটা হলো ওখানে জেন মসজিদ আছে দিনের বেলা দেখবেন শব্দ হচ্ছে নামাজ হচ্ছে সাড়া হচ্ছে ভয় লাগবে না ভয় লাগার কিছু নেই যে দেখি আসছে ইতিহাস ভালো করে শুনেন মুজাদ্দেদ আলফিসানি যখন মারা যাচ্ছেন ভালো করে শুনে নিন ওনার তৃতীয় ছেলে ওনার নাম খাজা মাসুম রব্বানি ওনার নাম খাজা মাসুম মাসুম মানে নিষ্পাপ আল্লাহ নবী ওনার নাম রাখতে বলেছিল মুযদাহাল পেছানী কে বলেছিল আপনার একটা ছেলে হবে তার নাম রাখবেন মাসুম লিখেছেন কি না পানি গোমরা হাফে শাহেবের কেবলা মুযদাহাল পেছানী তৃতীয় ছেলে খাজা মাসুম রাবানের জীবনীতে পড়ি দেখবা না পাওয়া তো আমার কাছে বই আছে হজরতে খাজা মাসুম উনি ছিলেন নিষ্পাপ কিসের নিষ্পাপ কবিরা গোনা হইতে নিষ্পাপ সগিরা গোনা ওলিদের হতে পারে কোন আল্লাহর অলিরা কবিরা গোনা করবে না মনে থাকবে কবি গানা মৃত্যু কথা বলা কবি মানে ওয়াদা খেলাপ করা কবি গোনা মানে সুদ খাওয়া কবি গোনা মানে জেনা করা কবি গোনা মানে কি করা কবি গোনা মানে হচ্ছে পরের জমি বন্ধ রাখা কবিরা গুণা মনে হলো পরের জমি ভাগরা করা যারা বাম বলে আমাদের গড়ে সব করি বসে দিয়ে ওর জমি চাষ করে বিয়ের আর বলো কা বলো মোমেন আলী গড়ে কে না আমিন আলী বলো দশ কাটা ইরির দশ কাটা ইরির নাম হলো ভাগরা সারা জমি হলো মোমেন আলীর বিয়েল আর বলি দিলে তুই ভাগরা করি বসে দিয়েছ তিনবার হস কিন্তু হস কল যে যাবে সালা জল মধ্যে ঢুকিয়াছে সে জমি চাচা কিছু তুই দেবে না পারো তো দিও নাই তোমার কোনো আমাজ কবুল হবে না ওই হকের হকের মাস

না উজুর দ্বারা দোয়ার দ্বারা আল্লাহ চাইলে ঝরিয়ে দেয় ওটা সমস্যা নেই সমস্যা তো কবিরা গোনা নিয়ে গোনা তো নামাজ পড়ি মা ভাই না

আল্লাহ সাক্ষী আচ্ছা তুমি ঈদ পড়বে না বলছি পড়ব আজ কোথায় আমার কাছে সব হইগে ইট ইন্ডে হয়ে গেছে বলে আমি বসেই রাতে গিয়ে পড়বো আচ্ছা তোমার ঘুম মাইনি কেন বলে আমি রাতের বেলা জেকের কাজ না তসবি কাজা আর তোর তসবি তোমার মুন্ডু তোমার শালা তুমি নবল আদায় করতে গিয়ে তোমার ফরস কাজা দু আমি আর কিছু বললাম না রাগ হয়ে যায় ভাইয়া রাগ করবেন না জানা আপনি নফল করুন আপনি নামাজ পড়ুন আপনার বড় কবিরা মা হবে না যতক্ষণ একলাশের সাথে আল্লাহর কাছে না খাঁদবেন এবং কোনো আল্লাহর অলি সোহবতে গিয়ে তওবার ফয়েজের দ্বারা কলবের ময়লা না ঝরাবেন মনে থাকবে একটা হচ্ছে নিজে তওবা করবেন তওবা বা তার আর একটা হচ্ছে কোনো আল্লাহর অলির দরবারে তিনি আপনাকে তওবার ফয়েস দেবে তওবার ফয়েস আছে ওকে বলে এনাবাতের ফয়েস দেখেন কোনো না যখন বায়াত করে পাগড়ি ছেড়ে দেয় আর হাত দিয়ে করুক আপনাকে আগে তবা পড়া আস্তাক ফেরুল্লাহ রাব্বি উনি যখন তবা পড়াবে তখন আর কবিরা গোনাগুলো আল্লাহ চাইলে ওনার তবার ওসিলা মাফ হয়ে যাবে একেবারে তবার ফয়েস লিখে নেন সে আল্লাহর অলি যদি তেমন হন যাই হোক যেটা বলছিলাম সেই জন্য খাজা মাসুম রব্বানিকে ওনার আব্বা বলেন খোকা আমি যখন মারা যাব আমার বড় ছেলে আমার মেজ ছেলে আমার নাতি ছেলের পাশে আমার কবর দেবে খোকা সমস্যা হয়েছে আব্বা ওসিয়াত করেছেন কি করেছেন এটা ওসিয়াত ওসিয়াত মানে হচ্ছে ফরজ ওসিয়াত করে গেলে যদি বলে যায় অমুকের দ্বারা জানাজা পড়াতে হবে ইমাম সাহেব তখন আর পড়াতে পারবে না ওসিয়াত তো ওসিয়াত করেছে সমস্যা হয়েছে কেন খাজা মাসুম রব্বানিকে ওই যারা কবর খুঁড়তে এসছেন কবর তো খুঁড়তে হয় তার এসে বলছে হুজুর সমস্যা হয়েছে বলে কি বলে আপনার আব্বার কবর লম্বা হবে খুন আরে হবে না আর আর লম্বা মাপ আছে না আরে বাবা যে লোক পর্দা নিয়েছেন তার শরীরের মাপ নিয়ে কবর খুঁড়তে হয় না এটা শরীয়তের মশলা তা যখন কবর খুঁড়বে মাপ নিতে হয় তো বলছি হুজুরের যা মাপ নিলাম কারণ ওই খুব লম্বা ছিলেন পাঠান তো লম্বা ছিলেন উনি আপনার ওনার রোহানি হাতে চেহারা দেখলে যাতে সে দেখা হয় বুঝতে পারবেন তো উনি বললেন তাহলে তো লম্বা এবং আর কি হবে হুজুর বলছেন কি হবে আমি জানি না আপনারা কবর খোড়া বন্ধ করবেন একটুখানি দাঁড়ান খাজা মাসুম রব্বানি রহমাতুল্লাহে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আব্বা আমার কাছে ওসিয়াত করেছিল আমি ছেলে ওখানে আমার বড় ভাই ওখানে আমার মেজো ভাই ওখানে আমার ছেলে শুয়ে আছে আল্লাহ এখানে আমার কাব্বার কবর হবে কিভাবে কবর দেব আল্লাহ ইতিহাস করে দেখবে ওই ছোট নাতি অর্থাৎ হুজুরের নাতি ছেলে ওনার বড় ছেলে আর ওনার মেজ ছেলে তিনজনের কবর এর লাশ সরে গিয়ে হুজুরের কবরের জায়গা করে দিয়েছিল আ সরি না রায় তবু তো আরো জোরে না রায় তবি ওরা আমার মঞ্চ ভাংছে ওরা মাদ্দাসা ভাংছে আপনার কবরের স্তন ভাঙতে পারে আমাদের কবরের জায়গা চোর করে দখল করতে পারে কিন্তু লাশ মুবারক সরে গিয়ে ঈমানদারদের কবরের জায়গা পার করে দিতে পারে একটু জোরে বলা যাবে না তাই ওনার কবর সরে গেছে কার হুকুমে চিল্লে বলুন জমিন কার এখানে বসিয়ে রেখেছে কে আমি এ করি কার তাই পায়ে ধরে বলছি আজ থেকে জীবনে যতদিন বেঁচে থাকুন পাঁচ নামাজ জীবনে কোনোদিন কাঁচা করবেন না আমার অনুরোধ রইল যে ততদিন হায়াতে থাকেন রমজানুল মোবারকের রোজা যেন আপনার দ্বারা কাঁচা না হয় যে দুদিন হায়াতে রাখে আল্লাহ হালাল রুজিতে বরকত দিক না দিক অর্থাৎ গোশ না থাক ডাল আর আলু ভাতে হোক হালাল রুজি খে মধ্য দিয়ে যে কথা দিন হায়াতে আছে আমি আপনি আমরা যেন আল্লাহ মুখী হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারি একটু জোরে বলবেন আমিন লাশ একটা জায়গা দেওয়ার জন্যে ওই তিনটির লাশ সরে গেল আসলে তিনটি লাশই জীবিত আল্লাহর হুকুম হয়েছে ওরা জায়গা ছেড়ে দিয়েছে ওরা জীবিত অলাকিল্লা তা শোরণ তোমরা তা জানো না আল্লাহওয়ালা দিনের জন্যে যারা জীবন দেয় মরণের পর জীবিত থাকে বরং আল্লাহ তাদের রুজি দেয় কোথায় কাছে সোরা আল এহমরানে আন আল্লাহ বলছে যারা আমার জনে জীবন দিয়েছে তাদের শুধু আমি কবরে বা মৃত্যুর পরে বাঁচিয়ে রাখি না আমি তাদের রুজি সুরা সম্ভবত আমি হাফেজ নই ওই কাছাকাছি আছে দেখে নেবেন বাংলা মানে মসজিদ গিয়ে আমার প্রিয় ভাই শখ আমি যে কথা আপনাদের বোঝাচ্ছিলাম তাদের যে ইমান অলা ভালো করে বুঝবেন লাশ সরে গিয়ে আর এক ইমানদারের জায়গা বাড়িয়ে দেয় হাজি সাহেব ভাইরা সেই ইমানদারদের এরা হাজার বলুক না কেন ভারতীয় মুসলিম আমরা সত্যি ইমানরাদের বাস্তবিক কোনো ভয় আছে কি আমি এই দাওয়াতটা রাখছি আপনাদের কাছে আজকের সুমার খোদ কুল্লু মান আলাই হা ফান এই পৃথিবীতে আজকের খোদ ছিল সেই ওয়াজটা ধরেছি আজ পৃথিবীর জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে বেতিক্রম কে আরে জোরে বলুন আল্লাহ আমরা ফিরে যাব কার কাছে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলুন আপনাদের মনে নাই তাই শুনে নিন এবারে আপনারা মনে করে দেখুন ভারত ভাগ হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়ে গেছে মুজদ্দদ আল হল পাঞ্জাবে পাঞ্জাবটাও ভাগ হয়ে গেছে একটা ভারতের মতো রয়ে গেছে আর অধিকাংশটা পাকিস্তানে ঢুকে গেছে যেমন কাশ্মীর কাশ্মীর যেমন আমাদের মধ্যে ঢুকে আছে তেমনি পাকিস্তানে ঢুকে আছে বুঝলেন না এই কাশ্মীর আল্লাহর একটা নিয়ামতের জায়গা ওটা আপনারা গেছেন কি জানি না গেছেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা ভূস্বর্গ মানে এটা ভাববেন না ভূস্বর্গ মানে হলো এটা আসলে স্বর্গ মানে জান্নাত তা জান্নাতের যে জান্নাতের যে কারিকুলম কারিকুলম মানে কাঠামো পরিকাঠামো বা জিনিসপত্র সেইটা একটু দুনিয়ায় আল্লাহ দেখিয়ে দেয় আমি বুঝে দিচ্ছি শোনেন শোনেন আপনার আপনার কাঁঠাল চেনেন আরে হ্যাঁ না বলুন কাঁঠাল 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 এখন জান্নাতে যাওয়ার পর আপনাকে আল্লাহ কাঁঠাল দেবে আপনি বলেন ও খাবো না কেন চেনেন না তাই মনে করেন চেনেন না ভালো করে বুঝবেন তাহলে জান্নাতে গিয়ে যদি কাঁঠাল দেয় তো কত কাঁঠাল চুরি করি খাইছি মোল্লাগা বাগানে গিয়ে আল্লাহ তাই দেশে ওই কাঁঠাল আর এই দেশের কাঁঠাল দুটো এক না বলো এই কাঁঠালটা আল্লাহ আপনার দিয়ে দেখাইছে দেখো এই কাঁঠাল তুমি জাননা তো পাবা ই কেন চিনি নাও না ওখানে গিয়ে তুমি খাবা না কথা বোঝা জানি বাংলা বুঝেও তো বুঝুন এখনো বুঝুন আরো শোনো এই যে কুল ছোটবেলা থেকে খেতাম টেকুকুল কুল টুকু টুকু ওই মাঠে গিয়ে চুরি করি পারতাম আর সবচেয়ে ভালো কুল ছিল নারকেল কুল কি কুল এখন কি কুল হইয়ে এখন হাইব্রিড কুল দুটো খেলি পেট ভরা আর ওই কুল যদি আপনার জান্নাতে দেয় আল্লাহ বলে খাও আপনি খাবেন না আমার বস বলা যাচ্ছে না বুঝলেন মানে দুনিয়ার থেকে যদি দেখিয়ে না নে যায় তাহলে ওই খাবার মানে ও খাব খাবো না কি ও খাবে না এই জন্য দুনিয়াকে আল্লাহ কিছু জান্নাতের জায়গা করে দিয়েছে তার মধ্যে একটা হলো কাশ্মীর বোঝা যাচ্ছে ওয়াজ আর একটা যে কোথায় আর একটা আছে আল্লাহর নবীর রওজা মুবারক থেকে আল্লাহর নবীর রওজা মুবারক থেকে যেখানে খুব বাদিত ওই এলাকাটা ওটা জান্নাত তো সেখানে যেতে টাকা লাগে টাকা পাওয়ার কেস ওখানে এখন যাচ্ছে না কাশ্মীরে যেতে গেলে খুব বেশি লাগে না আজাতনি টাকা এদিক ওদিক ঝেড়িয়ে বেরোলি আপনি যাবে আর কাশ্মীর যেতে পারবেন কোন আবার কাশ্মীরে চলে যাবেন দেখতে কেন ওই জায়গাটা দেখলে জান্নাতের সাথে আপনার মিল হবে জান্নাত কেমন বলুন তো আল্লাহ বলে দিয়েছে জান্নাতবাসীরা তাদের জান্নাতের তলা দিয়ে নাহার যাবে নাহার নাহার মানে হলো নদী এখন পানির উপরে আপনার বাড়ি কেরামাবে পানির উপরে বাড়ি ওই অশনি ঘূর্ণি যারা অশনি আসবে বলিয়ে আমাদের পঞ্চায়েত ইটিন্ডে বলি দিল ইটিন্ডে নদীর দ্বারা যারা বাস কর সব সাইটে যাও বলিল না আজ দুদিন ধরেই বলতিস তো এখানে বলিনি বুঝিছে ওই যখন ঝড় আসে তখন বলে ভাই নদীর ধারে যারা বাড়ি তারা তো জানে বাড়ি হয় নদীর ধারে আর এখানে নদীর ধারে না পানির উপরে ঘর জান্নাতের তলা দিয়ে না হাত আছে আমার ওয়াজ বুঝতে পারছো তো জান্নাতের এই ঘর আর তলা দে পানি আপনি যখন পাগলের মতন বলবেন না আমার সারা পাগলা পানির উপরে তোমার বাড়ি তার ভিত নেই কিছু নেই ভালো করে বুঝিনি ওয়াজ মানে মুশকিলে পড়ে যাব আল্লাহ দুনিয়ার জমিন থেকে দেখিয়ে দেয় কাশ্মীরে যাও মনে হবে ঘর বাড়ি সব পানির ওপর এই ডাল দেখেন এই কি রে যায় না এটা যাবা একটা বার করে বছরে ঘুরে আসবা শিরু রুফিরার জমিন দেখবে জমিন না বেড়ালে আর লাগছে না জানা আইদ্যা হেই ইকো পার্কে গেছো যাবা কেন কি মৌলুবি ইকো পার্কে যে বলছে ইকো পার্কে গিয়ে দেখবে হা এক জায়গায় মমতা ব্যানার্জি সরকার প্রথম যখন হয় আমার ওখানে একটা ঘর সরকার দিয়েছে চো থাকি ওর পাশে যাক ওই ইকো গিয়ে দেখবে একটা সাইজ শুধু ফুলের বাগান আছে না নেই যাবা শুধু যাবা কে যাবা গে দেখবা ওই ফুলের বাগান দেখি বসবা ফুল যদি এত সুন্দর হয় এত রকমের ফুল হয় ডালিয়া ডালিয়া গোলাপ এত যদি ফুলের আল্লাহ কত আশ্চর্য আল্লাহ কত সৌরভ একটু জোরে বলা যাবে না আল্লাহকে তিনি যদি এইটুকু আল্লাহ যদি ই বানাতে পারে তা তিনি কি আমার সোনা ভাইয়েরা আমার বন্ধুরা আপনি ভুল বুঝবেন না যেন পাঞ্জাবের জমিনে পৌঁছে গিয়েছে কারা এই এইখানকার লোকেরা পাঞ্জাবে চলে গিয়েছে যেমন আমাদের এই আশেপাশে লোকেরা চৌষট্টি সালের আগে যখন ভাগ ভারত ভাগ হলো বহু লোক বাংলাদেশে গিয়েছে ওখানে গিয়ে ভালো আছে আর্ধেক ভুগেছে এখন ওরকার রিফুজি বলে আমি ওয়াশ করতে গেছি আমি তো পুরো বাংলাদেশে শিকার দেয় কালাম সাহেব আমরা আল্লাহর শখর এটা যে আমার টাকা দিয়ে বাংলাদেশে নিয়ে যায় প্লেনে করি গল্প করছি না দেশের কথা বাদ দিচ্ছে বিদেশের কথা বলছে এ তো আপনাদের দোয়ায় যাই হোক ইট ইন্ডিয়া মানে তো ভারতবর্ষ ইট ইন্ডিয়া মানে তো দাদা হুজুরের একটা পাগলা খাস মোজাদে দিয়া মোজাদে দিয়া তরিকা চিস্তিয়া তরিকার এটা বলার লোক আমার কথা বুঝতে পারছো আমাকে বাংলাদেশে নিয়ে যায় ওই বাংলাদেশে ভাই গেলি ওয়াসকতি আসলি বলে আমার বাড়ি ছিল বসিরাটের আর এন রোডে ভুল করি এখানে এই সালা শালা এখনও সে রিফুজি গান আমার দেই না যায় না বলে শালা রিফুজি আলী গিরে এখানে চাচা কি চুন কুনীতি বলে মনে করিলাম এখানে কি ভালো খাবো আর যে আমার ওখানে মেটতেছে তবু ভালো খাচ্ছি একা ঠিক কিনা দেশ পাই না তেঁতুল তলায় সন্ধ্যেবেলা যাবা ওই দুশো টাকার গোস দুশো টাকা বিক্রি শুধু কি কিনে নাও আর ওখানে সাতশো টাকা তিন পিস গোস দুশো টাকা আমার কাছে দড়ি নিয়ে যায় যারা বলে শালা ওখানা জীবনে খাবো না মনে করলাম দাম সস্তা বোধাই তিন পিস গোস দেছে বুঝছি দুশো টাকা বিল বলে সপোনাস করিছে আর তুই মোরে কম ভারত ছাড়ে আমরা কোথাও যাব না একটু জোরে বলা যাবে না না রাই তাক ওরা সব যাহ থ্যাংক ই আমার ভাইয়েরা বোস বোঝা যাচ্ছে ভালো করে বুঝতে হবে আমি খুব মেহনত করে আজকে বিষয়টা জুমার খোদ আমি তো আর ইমাম না এখন কিন্তু আমি বোঝাচ্ছি আমার ভাইয়েরা পাঞ্জাবের জমিনে ঢুকে পড়েছে পাঞ্জাবের সিরহীন শরীফে মুসলমান নেই সংখ্যায় একেবারে কম পাঞ্জাবের যেখানে আপনারা গেছেন বলছেন যখন ভাই আগে এখন এটা ফতাকার সিকড়ির মধ্যে পড়ে ফতপুর সিকড়ি ওখানে থানা হয়ে গেছে বুঝলেন ওই এলাকার থানার পুলিশের কাছে গিয়ে একদল গুরুদুয়ারা খা সামনে গুরুদুয়ারা আঁচা দেখবেন ওই শেরিন শরীফে হুজুরের রজাতে বেরিয়ে গুরুদুয়ারা আঁচ শিখিদের হ্যাঁ আপনি গেছেন না আছে না না ভালো ওই হুজুরের রজাতে বেরিয়ে চারিদিকে সব শিখির নাম সব শিখির হ্যাঁ হ্যাঁ হুজুর কেবলার হুজুর কেবলার র জমবারাক থেকে বেরিয়েই দেখবেন এইবার একদল শিখ বুঝেছেন পাঁতিয়ালা থানা কি থানা মুগুজগঞ্জ পাতিয়ালা পাতিয়ালা থানায় গিয়ে পুলিশকে বলছে স্যার ওই ওই যে ওই যে রোজা ওটাকে রজা বলে সিরিন শরীফে যাবার সময় ট্রেনে নামবেন পুলিশ আপনাকে বলে দেবে এই পথে রোজা ওরা সব রজা শরীফ বলে দেখবেন আপনারা রোজা বলে ওরা রোজা শরীফে যান তো বলছে স্যার এই পাতিয়ালার পুলিশকে গিয়ে রাতের বেলা স্যার রোজা শরীবে স্যার স্যার এত লোকজন স্যার মনে হচ্ছে সব পাকিস্তান থেকে জঙ্গিয়েই স্যার কারা বলছে আশেপাশের লোকেরা কোথায় গিয়ে পাতিয়া থানায় পুলিশ বলছে না আমাদের কাছে তো ওখানে একজন খাদেম শুধু খাদেম একজন খাদেম থাকে আর কারা থাকে হুজুরের বংশধররা তখন তো অনেক দিন হয়ে গেছে হুজুরের বংশধররা আছেন আর শুধু মসজিদে খাদেম থাকে বুঝলেন পুলিশ বলছে আমাদের কাছে তো রিপোর্ট আছে একজন বলছে আপনি যান পুলিশকে বললো ওরা পুলিশ এসছে রাতের বেলা এসে হুজুরের ওই এর এরিয়া ওরা পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু এত আদব হুজুরের রওজা মুবারকে ঢুকছে না ঢুকেনি ওরা দেখছে ওই ওরা বলেছিল লোক ঘুরছে ওরাও দেখছে লোক ঘুরছে তবে সাদা পোশাক পরা একটা আপসা দেখা যাচ্ছে ওই তো লোক বলছে এই পজিশন নেই পুলিশ বলছে পজিশন নিয়ে বসে যা আপনার শুনে নেন ভালো করে হুজুরের দরবারে খাদেম সাহেব ফজর আজান দিয়েছে হুজুরের বংশধর সংখ্যায় বড্ড কম তারা ওরা হুজুরের রজা ছেড়ে পাঞ্জাবে যায়নি মসজিদে ফজরের নামাজ হয়েছে সূর্য উঠে যাওয়ার পরে পুলিশ প্রশাসনের লোকেরা ওই মেন গেট যেটা বাইরে ওই গেটের কাছে শব্দ করছে খাদেম সাহেব মোরাকাবায় ছিলেন খাদেম সাহেব যে করে উনি মোড়াকার শব্দ পেয়ে জোর পেয়ে বাইরে বেরিয়েছেন বাইরে একটু দূর তো হেঁটে এসছে এসে দেখি পুলিশ কি ব্যাপার স্যার আপনার এত রাতে ওদের ভাষা পাঞ্জাবি কথা বলছে আপনাদের এখানে আমাদের কাছে রিপোর্ট আছে থেকে লোক বলছে স্যার বলছেন কি বাইরের থেকে লোক এসছে বলে হ্যাঁ বলছে স্যার বাইরের থেকে লোক এসছে আপনি কিছু মনে করবেন না স্যার আমি তো জানি না আমি তো নিজে মসজিদে আমি নিজে আমি নিজে তো মসজিদে স্যার নামাজ পড়ে রাতের বেলা খাদিম হয়ে ওখানে তো পাহারা দিচ্ছিলাম একা একা আর ওনারা হুজুরা তো অল্প কজন আছেন বাচ্চা মেয়েরা আপনারা কি বলছেন হুজুর তা ঠিক আছে আপনার যখন বলছেন গোটা এলাকা পাহারা দেন তখন দেখেন আপনাকে চেক করে এলাকাটা কত বড় হুজুরের রওজা থেকে ওনারা আব্বার রওজা কুড়ি মিনিট লাগে অটো জাননি আপনারা দেখ আমরা জানি হাত হজরতে আহাদ মাকদুম হুজুরে আব্বার নাম বোঝা গেছে কি হুজুরে বাবার নাম কি মুজ করো হজরতে আল্লামা পীর আল্লাহর অলি আহাত মাকদুম মুজাদ আল রওজা থেকে ওনার রওজা কুড়ি মিনিট দূরে অটোয় যেতে হয় আর আপনারা গেছেন কোথায় গাড়ি ভাড়া করে যেখানে আল্লাহর নবীদের রওজা আছে সেখানে ওখানে আপনারা গেছেন ওটা হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার